আজ থেকে প্রায় 91 বছর আগে অর্থাৎ 1930 সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল ইহুদির আগমন ঘটে ফিলিস্তিনের কিটবুস নামক এলাকায়। ফিলিস্তিনের গাজা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই ছিল কিটবুসের অবস্থান। কিটবুসে 90 ইহুদরা এসেই শুরু করলো কৃষিকাজ। ধীরে ধীরে তারা কৃষি খামার গড়ে তুলতে লাগলো কিটবুসের বিভিন্ন স্থানে। তবে কিটবুস কিন্তু কোনো মরুভূমি ছিল না, সেখানে কয়েক শতাব্দী ধরে শান্তিতে বসবাস করে আসছিল ফিলিস্তিনের আরবেরা। ছিল না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা সংঘাত, সব ঠিকঠাক চলছিল। অন্যদিকে কিটবুসের আরব বাসিন্দারাও কৃষি নির্ভর ছিলেন, যার জন্য ইহুদিদের এই স্থানে শিকড় ছড়ানো বেশ সহজ ছিল বলা চলে, কারণ তারাও কৃষিকাজের সুতো দিয়ে কিটবুসে এসেছিল। ইহুদরা যেহেতু অন্য দেশ থেকে কাজ করতে কিটবুসে এসেছে, তাই তাদের সেখানকার বাসিন্দারা অনেকটা মেহমানের মতোই সমাদর করতেন। স্থানীয় আরব এবং ইহুদিদের সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ, সহমর্মিতারও কোনো কমতি ছিল না। তবে ইহুদিরা যে সক্কসে ফিলিস্তিনের কিটবুসে তাঁবু গেড়েছে, এটা সহজ সরল বাসিন্দারা একটুও আঁচ করতে পারেননি। যখন ইহুদিরা ঝাঁকে ঝাঁকে কিটবুসে আসা শুরু করলো আর ইচ্ছামতো জমি কিনতে লাগলো, তখন স্থানীয়দের টনক নড়লো। তারা বুঝতে পারলো এভাবে চলতে থাকলে কিছুদিন পর তারাই নিজেদের জমির ভাড়াটিয়া হয়ে যাবেন। পরবর্তীতে ইসরায়েল নামক রাষ্ট্র যখন ফিলিস্তিনের পেট চিরে বের হলো, তখন 7 লাখেরও বেশি ফিলিস্তিনি মানুষ হয়ে পড়লেন উদ্বাস্তু। আজও সেই 7 লাখ মানুষ নিজেদের জমি বাড়িঘর বুঝে পাননি। ইসরায়েলও তাদের কোনোদিন সেখানে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ 1930 সালে শুরু হয়নি, হয়েছিল 1897 সালে। কি অবাক হচ্ছেন! আসলে ইসরায়েলই একমাত্র রাষ্ট্র যারা 33 বছর ধরে শুধু নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা কষে গেছে। 1897 সাল থেকেই বিভিন্ন দেশে দমনের শিকার ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। এক্ষেত্রে ব্রিটেন ছিল নাটের গুরু, কারণ ব্রিটেনই ফিলিস্তিনে ইহুদিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত দীর্ঘ 31 বছর ব্রিটেনের নিয়ন্ত্রণেই ছিল ফিলিস্তিন। 1917-র দিকে যখন তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেমের দখল নিয়ে নেয় ব্রিটেন, ঠিক তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতেই ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যা যা করা দরকার তারা করবে। আর তারই ধারাবাহিকতায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনা জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি নেতা ব্যারেন রথশচাইল্ডকে। চিঠিটা ছিল ইহুদিদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি, যাতে পরিষ্কার করা হয়েছিল যে ফিলিস্তিনের জমিতেই প্রতিষ্ঠা করা হবে ইহুদি একটি রাষ্ট্র। ইহুদিদের মূলত ইউরোপে কেউই পছন্দ করত না, যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের জন্য দিনকে দিন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিই ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও শক্তিশালী করেছে। যখন 1933 সালের পরের সময়ে হিটলার ইহুদিদের প্রতি কঠোর অবস্থানে যেতে শুরু করেন, দিশেহারা হাজার হাজার ইহুদি জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে পালাতে থাকে, যা ছিল তাদের পরিকল্পনারই অংশ। আর তখনই ফিলিস্তিনি আরবরা বুঝতে পারেন তাদের অস্তিত্ব বিলীন হবার পথে। এর পরের গল্পটা অনেকটা এরকম। ফিলিস্তিনির আরবরা বিদ্রোহ শুরু করলো ব্রিটেনের সৈন্য আর ইহুদিদের বিরুদ্ধে। ব্রিটেনের সৈন্য আর ইহুদিরাও হাত গুটিয়ে বসে থাকলো না, তারাও আরবদের কোণঠাসা করতে লাগলো। অনেকটা স্ক্রিপ্টেড নাটকের মতোই সবকিছু এগোতে থাকে। একসময় আন্দোলন প্রকট আকার ধারণ করে, ব্রিটেন কৌশলে জাতিসংঘ পর্যন্ত সমস্যাটা টেনে নিয়ে যায়। আর 1947-এ জাতিসংঘ সমাধান দিল দুটো আলাদা রাষ্ট্র গঠনের। ফিলিস্তিনের আরবরা প্রস্তাব প্রত্যাখ্যান করলো। অবশেষে ইহুদিদের সাথে বারবার সংঘাত হলো, অনেক বিদ্রোহ আন্দোলন হলো, কিন্তু ইহুদেরা নিজেদের নিজেরাই স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিল। এভাবে ধীরে ধীরে ইহুদিরা নিজেদের সংখ্যা আর শক্তি বৃদ্ধি করতে করতে একসময় পুরো ফিলিস্তিনটাই দখলে নিয়ে নিল। ফিলিস্তিন পৃথিবীর একমাত্র অভাগা দেশ যার সবকিছু থাকা সত্ত্বেও বাস্তুহারা। তারা একটাই ভুল করেছিল, আর তা হলো ইহুদিদের আশ্রয় দিয়ে। হিটলার বলেছিল, আমি সামান্য কিছু ইহুদি রেখে যাচ্ছি, আমি চাইলে সব ইহুদিদের হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছি এই জন্য যে যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন।